গণতন্ত্র বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বিএনপি বিনির্মাণে শহীদ জিয়ার যে বিশাল অবদান সেই সম্পর্কে আমি কিছু বলতে চাই। আমি তো এই শহীদ জিয়ার রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম এবং আমরা তিনজন যারা রাত জেগে দিনের পর দিন বলবো মাসের পর মাস তার ক্যান্টনমেন্টের বাড়িতে রাত 3-4 পর্যন্ত আমরা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তার চিন্তা চেতনা ধ্যান ধারণা কি ছিল সেগুলো তিনি আমাদেরকে বলতেন এবং আমরা তার উপরে ভিত্তি করে তার যে 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 চিন্তাধারা ছিল যে বাংলাদেশের জন্য একটি একটি চিরস্থায়ী একটি স্থায়ী একটি রাজনৈতিক দর্শন থাকা উচিত দেশের মানুষের কে অনুপ্রাণিত করার জন্য ঐক্যবদ্ধ করার জন্য এবং সেই জন্যই এই রাজনীতি করার তিনি সামরিক বাহিনীর মানুষ হয়েও রাজনীতি করা এবং দেশের মানুষের মঙ্গলের কথা চিন্তা করে তিনি এই বাংলাদেশি জাতীয়তাবাদীর কথা জাতীয়তাবাদের বাংলাদেশি জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে তার যে দর্শন সে দর্শনের প্রতিফলন আমরা এই তার দলের ম্যানিফেস্টো এবং ঘোষণাপত্রের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করেছি। প্রথমে জাগদল করা হলো, তারপরে জাতীয়তাবাদী ফ্রন্ট, তারপরে জাতীয়তাবাদী দল, এই দলের যে গঠনতন্ত্র ম্যানিফেস্টো এগুলোর প্রথম খসড়াটা আমি তৈরি করেছিলাম তখন। এবং আমরা যারা তিনজন তার সঙ্গে জড়িত ছিলাম তাদের মধ্যে একজন দেশের বাইরে, একজন মৃত্যুবরণ করেছেন, আর একজন আমাদের দল করেন না, এখন অন্য একটি দল করেন, শুধু একমাত্র আমি এখনো আছি এবং বেঁচে আছি। শহীদ জিয়ার যে তার যে ঐকান্তিক এবং তার যে গভীর দেশপ্রেম যেটা আমি নিজের চোখে দেখেছি সেটা এখনো মনের মধ্যে অনেক শিহরণ সৃষ্টি করে। যাই হোক, যে কথাটা বলার প্রয়োজন সেটা হলো শহীদ জিয়া তো কোনো মার্শাল ল জারি করেন নাই, কোনো সরকারকে সরিয়ে দিয়ে ক্ষমতায় আসেন নাই, শহীদ জিয়া সংসদ ভেঙে দেন নাই, তিনি গণতন্ত্র স্থগিত করেন নাই, তিনি একজন পরিষ্কার একজন আদর্শ মানুষ হিসেবে দেশপ্রিয় দেশপ্রেমিক হিসেবে দেশের তখন সিপাহী জনতা 7 নভেম্বর 1975 সালে একটি বিপ্লবের মাধ্যমে স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে তাকে ক্ষমতাসীন করেছিলেন। আজকে শহীদ জিয়া ক্ষমতাসীন হওয়ার পর সেই তখনকার প্রেক্ষাপট ছিল যে বাংলাদেশে তখন 1975 সালের 15-25 জানুয়ারিতে চতুর্থ সংশোধনীর মাধ্যমে তখনকার আওয়ামী লীগ সরকার দেশে একদলীয় শাসন কায়েম করেছিল, এটি একদলীয় একনায়কত্ব স্বৈরাচারী একটি বাকশালী শাসন ব্যবস্থা কায়েম করেছিল, অর্থাৎ সেখানে ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা বা মৌলিক অধিকার বলতে আর কিছুই থাকবে না। এবং সেই প্রেক্ষাপটে দেশের চারটি সংবাদপত্র সরকারের নিয়ন্ত্রণে থাকবে, বাকি সব সংবাদপত্র নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো।
সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা হলো এবং শুধু একটি মাত্র দল যে নতুন দল তারা করলেন আওয়ামী লীগ আওয়ামী লীগকেও তারা তখন কি বলে না এই অন্যান্য দলের মতো আওয়ামী লীগকেও স্থগিত করে দেওয়া হলো এবং সেখানে বাকশাল বলে একটি নতুন দল সৃষ্টি করলেন সেই প্রেক্ষাপটে শহীদ জিয়ার উত্থান ঘটেছিল শহীদ জিয়া যখন ক্ষমতাসীন হলেন তখন দেশে কিন্তু একদলীয় শাসন ব্যবস্থা ছিল সংবিধানে তখন পার্লামেন্ট ছিল না পার্লামেন্ট যদি থাকত তাহলে তিনি পার্লামেন্টের মাধ্যমে হয়তো এই সংবিধানের সংশোধনীগুলো আনতেন কিন্তু তিনি ১৯৭৭ সালের শেষের দিকে এবং ১৯৭৮ সালের মাঝামাঝি এই দুটি সময়ের মধ্যে সংবিধানকে পরিবর্তন করে মার্শাল ল প্রোক্লেমেশনের অধীনে সেই ক্ষমতা বলে তিনি জাতীয় স্বার্থের স্বার্থে দেশের জনগণের স্বার্থে যাকে আমরা বলি সুপ্রিম নেসেসিটি সেই কারণে তিনি তখন সেই পার্লামেন্টের অপেক্ষা করেন নাই তিনি দ্রুত দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিলেন তিনি আবার সংবাদপত্রের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিলেন মৌলিক অধিকার ফিরিয়ে দিলেন সুপ্রিম কোর্টের অধিকার ফিরিয়ে দিলেন আর্টিকেল ১০২ যার অধীনে আমরা রিট পিটিশন ফাইল করি সেই এখতিয়ার সেই অনুচ্ছেদ ১০২ আবার পুনর্বহাল করে দিলেন এবং দেশে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য যত রকমের বাধা ছিল বিভিন্ন রাজনৈতিক দলের উপরে সেসব বাধা দূর করে দিলেন যাতে করে সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আবার রাজনীতি করতে পারে এবং দেশে ঐক্যবদ্ধ একটি রাজনীতি জাতি হিসেবে দেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারে তিনি ১৯ দফা দিয়েছিলেন ১৯ দফার মধ্যে এই সবচেয়ে বড় যে কথা ছিল সেটা হলো বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল আত্মসম্মান সম্পন্ন একটি জাতি হিসাবে গড়ে তোলা অর্থাৎ আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদেরকে আমরা গড়ে তুলব এটাই এবং অর্থনৈতিকভাবে নিজেদেরকে স্বনির্ভর করব এবং ভবিষ্যতে দেশের মানুষের মুক্তি আনার জন্য অর্থনৈতিক মুক্তি আনার জন্য নতুন নতুন উদ্ভাবন কর্মপন্থা উদ্ভাবন করে দেশের সামনে মানুষের নিয়ে যাওয়া এটাই ছিল মূল উদ্দেশ্য এবং এই কারণেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা করলাম এই তার সেই বাংলাদেশি জাতীয়তার উপর জাতীয়তাবাদীর উপর ভিত্তি করে সেই আদর্শের উপরে এবং এর মূল আরেকটি বিষয় ছিল সেটা ছিল যে সংবিধানে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম অর্থাৎ আল্লাহর নাম পর্যন্ত ছিল না যে সংবিধান ১৯৭২ সালে প্রণীত হয়েছিল সেখানে তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করলেন এবং তিনি যেই সমাজতন্ত্রের কথা বলা হয়েছিল যে সমাজতন্ত্রের নামে দেশে যে লুণ্ঠনের রাজনীতি আনা হয়েছিল কল কারখানা জাতীয়করণ করে সেগুলো মূলত দলীয় নিয়ন্ত্রণে নেওয়া হয়েছিল মার্শাল ল সামরিক আইনের অধীনেই শহীদ জিয়া সংবিধান সংশোধন করেছিলেন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন বিচারপতি খায়রুল হক পঞ্চম সংশোধনী বাতিল করে দিয়েছিলেন অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে যত সংবিধানের সংশোধনী আনা হয়েছে সবই ছিল বেআইনি এমনকি তিনি একথাও বলেছেন যে শহীদ জিয়া যে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সেটাও ছিল অসাংবিধানিক তার এই রায়টা ছিল সাংঘর্ষিক এবং পরস্পর বিরোধী তার কারণ হল যে তিনি একদিকে বলেছেন যে মার্শাল ল অধীনে কোনো সংবিধানের সংশোধনী এটা হলো অসাংবিধানিক এবং সেগুলোকে তিনি বাতিল ঘোষণা করেছিলেন অন্যদিকে আবার দেখা যায় যে তিনি আবার তার সেই রায়ের মধ্যেই
শহীদ জিয়ার যে অসাধারণ ঐতিহাসিক যে সংস্কার তিনি এনেছিলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন, মৌলিক